সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট কলামিস্ট আকবর আলী খান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাত 10টার পর রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। আকবর আলী খানের ছোট ভাই কবির উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি। আকবর আলী খান 1944 সালের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তিনি হবিগঞ্জের মহকুমা প্রশাসক বা এসডিও ছিলেন এবং যুদ্ধকালীন সময় সক্রিয়ভাবে মুজিবনগর সরকারের সাথে কাজ করেন। 2006 সালে তিনি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা ছিলেন। পরবর্তীতে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন না হওয়ার আশঙ্কায় তিনি তিনজন উপদেষ্টার সাথে একযোগে পদত্যাগ করেন। মেধাবী শিক্ষার্থী আকবর আলী খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যয়ন করেন এবং সেখানে 1964 সালে সম্মান এবং 1965 সালে মাস্টার সম্পন্ন করেন। দুটিতেই প্রথম শ্রেণীতে প্রথম হন। 1967-68 মৌসুমে তিনি লাহোরে সিভিল সার্ভিস একাডেমিতে যোগ দেন। প্রশিক্ষণ শেষে 1970 সালে হবিগঞ্জ মহকুমার এসডিও হিসেবে পদস্থ হন। যুদ্ধ শুরুর আগে অসহযোগ আন্দোলনে তিনি সমর্থন দেন। পাকিস্তান বাহিনীর আক্রমণ শুরু হলে হবিগঞ্জ পুলিশের অস্ত্র সাধারণ মানুষের মধ্যে বিতরণ করে প্রতিরোধ গড়ে তোলেন এবং মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করেন। 1971-এর 16 ডিসেম্বরে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর দেশে প্রত্যাবর্তন করেন এবং সচিবালয়ে সংস্থাপন মন্ত্রণালয়ে যোগ দেন। অল্প সময়ের জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয়ে কাজ করে 1993-এ সরকারের সচিব হিসাবে পদোন্নতি লাভ করেন আকবর আলী খান। 1993 সাল থেকে 1996 সাল পর্যন্ত তিনি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। 1996 সালে তিনি অর্থ সচিব হিসেবে পদস্থ হন। 2001 সালে তিনি বিশ্বব্যাংকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিকল্প কার্যনির্বাহী পরিচালক অর্থাৎ অল্টারনেটিভ এক্সিকিউটিভ ডিরেক্টর পদে যোগদান করেন। বিশ্বব্যাংকে তিনি 2002 সাল থেকে 2005 সাল পর্যন্ত কাজ করেন। বাংলাদেশে ইসলাম ধর্মের বিকাশ নিয়ে তার হিস্টোরি অব বাংলাদেশ বা বাংলাদেশের ইতিহাস বইটি খুবই বিখ্যাত। এছাড়াও অর্থনীতি, সাহিত্য সহ সমসাময়িক বিষয় নিয়ে বহু গ্রন্থ রচনা করেছেন গুণী এই ব্যক্তি।